নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ সোনাত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। স্কুলে বেসরকারি পাঠদান নিষিদ্ধ, সরকারি ফরমানে খুব শিল্পী মহল। ভাঙ্গারপাড়ে সড়ক দুর্ঘটনায় আহত দুই স্কুল ছাত্র, প্রতিবাদে সড়ক অবরোধ। ৭৭ বছরেও উন্নয়ন বঞ্চিত ডার বিজেপির অলিয়নপুর গ্রাম, ফুসছেন মানুষ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলার বিদ্যালয়সমূহের উপপরিদর্শকের এক নির্দেশে জেলার প্রাথমিক এবং মধ্য ইংরেজি বিদ্যালয়ে বেসরকারি যেকোনো পাঠদান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আচমকা এই নির্দেশের ফলে এইসব বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে চলে আসা ছুটির দিনগুলো বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সমাজের বিভিন্ন স্তরের শিশু কিশোরীদের সঙ্গীত, নৃত্য, চিত্রাঙ্কন সহ বিভিন্ন শিক্ষাদান করা হতো, তা হঠাৎ বন্ধ করে দেওয়ায় এক অচল অবস্থার সৃষ্টি হয়েছে। সোমবার কাছাড়ের শিল্পী সমিতি এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, গত ১৭ আগস্ট শিল্পী দল প্রাথমিক বিদ্যালয়সমূহের উপপরিদর্শকের সঙ্গে দেখা করে এ বিষয়ে আলাপ করে আপাতত দু একটি রবিবার পরীক্ষার জন্য ব্যবহারের অনুরোধ জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করতে গেলে তিনি এই বিষয়ে কথা বলতে রাজি হননি এবং প্রতিনিধি দলের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করতে অস্বীকার করেন। তারা আরও বলেন, এই নির্দেশ জারি করায় অনেক নৃত্য সঙ্গীত শিক্ষার্থীদের অবস্থা শোচনীয় হয়ে যাবে, তাই শিল্পী সমিতির পক্ষ থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে এই অঞ্চলে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে পুনরুজ্জীবিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের আদেশ ফিরিয়ে নিতে জোরালো দাবি জানানো হয়। পাশাপাশি শিলচরের বিধায়ক ও সাংসদকে অবিলম্বে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। একই সঙ্গে শিলচরের সচেতন জনসাধারণ, সমস্ত সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ও সুশীল সমাজকে এই সামাজিক সংকটে তাদের পাশে থাকার আবেদন জানান শিল্পী সমিতির পক্ষ থেকে নিখিল পাল, প্রদীপ আচার্য, শ্যামল সাহা, বিবেক আচার্য, অরুণ পাল, দেবতোষ নাথ, স্বর্ণালী চৌধুরী প্রমুখ। এই জনমতের চাপে আমার মনে হয় সরকার তাদের নির্দেশটা প্রত্যাহার করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস, এটা নিশ্চয়ই হবে। অনেকেই এই প্রশ্ন বারবার করছেন আমাদের পরবর্তী পদক্ষেপ কি। আর একটা ব্যাপার, আপনারা হয়তো সবাই জানেন এই যে স্কুল বিভিন্ন বিদ্যালয়ে যারা নৃত্যের, যারা চিত্রাঙ্কন এবং বিভিন্ন পেশায় জড়িত আছেন, তাদের একটাই মাত্র পেশা, এই অনেকেই আছেন যারা এটা করেই সংসার চালান। এটা খুবই দুর্ভাগ্যজনক যে সরকারের এই নির্দেশ জানি না কেন আসলো। আপনারা আরেকটি ব্যাপার আপনাদের আলোকপাত করছি, শিলচরে অনেক প্রাথমিক বিদ্যালয় আছে যার রক্ষণাবেক্ষণের দায়িত্ব অনেকে নিয়েছেন। এই যে সামনে দেখছেন নালিরপট্টি পাঠশালা, এটার অনেক আমি জানি যে এটা যখন বিদ্যুৎ সংযোগ ছিল না তখন রূপমের সহযোগিতায় এতে বিদ্যুৎ এসেছিল। আমি আমার যেখানে এরিয়া, আমি যেখানে থাকি, আমার যেখানে বাসস্থান, সেখানে যে বিদ্যালয় আছে প্রাথমিক বিদ্যালয়, সেটার মানে রক্ষণাবেক্ষণ এবং স্কুল বাউন্ডারি সবই আমাদের স্থানীয় মানুষ, স্থানীয় যারা বিভিন্ন এনজিও এবং তারাই আমরা করে থাকি। তো আপনাদের কাছে আবার অনুরোধ, আপনারা এই ব্যাপারটা আলোকপাত করবেন। আর এটাই আমার বক্তব্য, ধন্যবাদ। বরখলার ভাঙ্গারপাড়ে সোমবার সকালে 9টা নাগাদ বাজারের পাশে সড়ক দুর্ঘটনা ঘটে, এতে স্থানীয় উদয়ন বিদ্যাপীঠের প্রথম শ্রেণীর দুই ছাত্র আহত হয়। ঘটনার পর স্থানীয়রা আহত দুই ছাত্রকে সোনাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তারপর তাদের অবস্থা বেগতিক দেখে চিকিৎসকেরা শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেন। দুর্ঘটনার পর মুহূর্তেই স্কুলের পড়ুয়ারা শিলচর কালাইন সড়ক অবরোধ করে, প্রায় 3 ঘন্টা পর্যন্ত অবরোধ চলে। খবর পেয়ে বাঙ্গারপাড় ও বরখলা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। 3 ঘন্টা অবরোধ করার পর সার্কেল অফিসারের আলোচনায় সড়ক অবরোধ মুক্ত করা হয়। স্থানীয় জনগণের দাবি, শিলচর কালাইন সড়কটি বেহাল, তাই প্রতিদিন দুর্ঘটনার কবলে পড়ে মানুষের মৃত্যু হচ্ছে। এই এলাকার রাস্তার মধ্যে একটি স্পিড ব্রেকার বসানোর জন্য সার্কেল অফিসারের কাছে আর্জি জানান স্থানীয়রা। বাঙ্গারপাড় জিপিতে উদয়ন বিদ্যাপীঠ নামে একটি স্কুল আছে, বেসরকারি স্কুল। সেই স্কুলে আজকে সকালে এইখানে এক করে একটা ছেলে এবং একটা মেয়ে বাইক দ্বারা অ্যাক্সিডেন্ট হয়।
তাই উদয়ন বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা বাংলায় প্রায় বাজারে রাস্তা অবরোধ করেন। আমরা এখানে ছাত্রছাত্রীরা আন্দোলন করেছি, আমরা অভিভাবকরা এখানে তাদের সঙ্গে ছিলাম। আমাদের কাটিগড়ার দিক থেকে সাইকেল অফিসার এখানে এসেছেন, উনি এসেই কথা দিয়েছেন যে এখানে অতিসত্বর একটা স্পিড ব্রেকার লাগাবেন এবং আগামীকালকে এখানে ব্যারিকেড লাগিয়ে দেবেন এবং এখানে সামনে একটা গর্ত আছে, সেই গর্তটা উনি ঠিক করে দেবেন কথা দিয়েছেন। তাই আমরা ওনাকে সম্মান জানিয়ে স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ আমরা আজকের জন্য আপাতত এই রাস্তা অবরোধ বন্ধ করলাম। আর যদি এই আমাদের আশা পূরণ না হয় তাইলে আমরা আগামীতে প্রত্যেক স্কুলের ছাত্র মিলে বৃহত্তর কোনো আন্দোলন করব। স্বাধীনতা 77 বছর পরও নেই রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল ও প্রধানমন্ত্রী আবাস যোজনা। এ নিয়ে ক্ষুব্ধ ডার্বি জিপির অলিয়নপুর গ্রামের বাসিন্দারা। রাস্তাঘাটের উন্নয়নে সরকার বেশি গুরুত্ব দিলেও ডার্বি জিপির কয়েকটি গ্রামে আজও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ হয়নি। জনপ্রতিনিধিদের উদাসীনতায় রাস্তাঘাট থেকে বঞ্চিত বৃহত্তর ডার্বি জিপির অলিয়নপুর গ্রামের মানুষ। এ বিষয়ে কথা বলতে গিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডার্বি জিপির দ্বিতীয় ও তৃতীয় খণ্ড আজ উন্নয়ন বঞ্চিত। জরাজীর্ণ রাস্তা আর বাসের সাঁকোই গ্রামবাসীদের একমাত্র উপায়। তারা বলেন, বিজেপি সরকারের আমলে চারিদিকে উন্নয়ন হলেও ডার্বি জিপির অলিয়নপুর গ্রামে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিশেষ করে তাদের চলাচলের রাস্তাঘাট নেই, বারবার সড়ক নির্মাণের দাবি জানালেও কোনো সুরাহা হয়নি। বর্ষার মরশুমে কাঁচা রাস্তার জন্য স্কুল কলেজ পড়ুয়াদের যাতায়াতে বিঘ্ন ঘটে। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত প্রায় 2000 মানুষ তাদের গ্রাম থেকে কাঁচা রাস্তা দিয়ে ডাক বাংলা বাজার সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। অন্যদিকে প্রধানমন্ত্রী আবাসও পাচ্ছেন না গ্রামের বাসিন্দারা। সরকার 2024 সালের মধ্যে সবার জন্য আবাস নির্মাণের লক্ষ্য স্থির করেছে, কিন্তু অলিয়নপুর পুরো উল্টো ছবি। প্রধানমন্ত্রী আবাস এখনো পাওয়া যায়নি। সমস্যাগুলির সমাধানের দাবি জানিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন সম্রাট চাষা, জয়দেব শুক্লবৈদ্য, পিন্টু চাষা, রতন সবর, রাজেন চাষা, পূর্ণচন্দ্র ফুলমালি, চন্দন চাষা, জিতেন রি প্রমুখ। ভাঙ্গা ঘরে রয়েছি, দেখুন জল গিরে তো একদম বসে থাকি আমরা। রাস্তা হচ্ছে না, কিছু আসে না রাস্তার জন্য। তিনবার গিয়েছি, কোন একটা ক্লাব যদি আছে 3-4 লাখ টাকার ক্লাব, কিন্তু ওইখানে 9-6 করে। এমন মিটিং এর সময় আমাদের সুশীল ধর মাস নিজে ছিলেন, মিটিং এর সময় বলেছেন যে এখানে জানলা দরজাকে বলে তো গ্রিলের হবে। আমরা সব এখানে ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ওইখানে লাকড়ির হয়েছিল, কিন্তু আমি নিজে যাই করে এখানে ফেলাই দিয়েছিলাম জানলা দরজা। এরপরে আমাকে বললো না এটা গ্রিলের হয়ে যাবে কয়েকদিন পরে। এরপরে লাস্টে দেখি হলো যতজন বলেছিল তারা ভিতরে ভিতরে ঘুষ খেয়ে আর ওই লাকড়ির জানলা দরজা এখানে ফিটিং হয়েছে। 3 লাখ টাকার ঘর। সরকারি নির্দেশ মতো সোনাই ব্লক এলাকায় শুরু হলো জন ইন্ডিয়া পোস্ট ব্যাংক অ্যাকাউন্ট খোলা। বিভিন্ন সরকারি যোজনার হিতাধিকারীর অর্থ সরাসরি এই অ্যাকাউন্টে ঢুকবে। অ্যাকাউন্ট খোলার জন্য প্রতিটি জিপিতে একদিনের ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। সোমবার উত্তর কৃষ্ণপুর জিপিতে ওই শিবির অনুষ্ঠিত হয়। জিপি কার্যালয়ে আয়োজিত শিবিরে প্রচুর হিতাধিকারী ব্যাংক অ্যাকাউন্ট খুলেন। এতে উপস্থিত ছিলেন জিপি সভানেত্রী আয়েশা সুলতানা লস্কর, সচিব আতিকুর রহমান বড়ুইয়া, জিআরএস মুক্তারুদ্দিন মজুমদার, টিসি এনামুল হোসেন বরলস্কর প্রমুখ। আন্ডারে একটা প্রোগ্রাম চলে সকাল 10টা থেকে। অবশ্য আমরা জিপি এলাকা থাকি, প্রত্যেক গ্রুপ থেকে জনসাধারণ তারা ডকুমেন্ট লইয়ে আইয়া এখানে তারা অ্যাকাউন্ট খোলটা। আর বৃষ্টির কারণে কিছু জনসাধারণ আইতে পারেন না। আশা করি এখন পর্যন্ত আমরা আছি 4-5টা পর্যন্ত, যত সময় দেখা লাগে আমরা থাকবো। আর এটা হইল গিয়ে আপনার জব কার্ড যারা আছে এরা মোটামুটি তারা যদি অ্যাকাউন্ট না থাকে তারা এখানে সরকারিভাবে একটা অ্যাকাউন্ট করাবো। লক্ষ্মীপুর বিধানসভা এলাকার কাপ্তানপুর জিপির বাসিন্দা লালমণি বড়ুইয়ার বছর 5-এর ছেলে পায়ুপথ ব্লকেজ হয়ে দীর্ঘ সময় থেকে কষ্ট ভোগ করে আসছে। গত মাস আগে একবার অস্ত্রোপচার করা হলেও সম্পূর্ণভাবে সুস্থ হতে পারেনি। উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি নিয়ে যাওয়ার পরামর্শ দেন ডাক্তাররা, কিন্তু হতদরিদ্র পিতার পক্ষে খরচ বহন করতার সামর্থ্য নেই। স্থানীয় বাহারউদ্দিন লস্করের মারফত দিনমজুর পিতার এই অসহায়তার খবর পেয়ে সাহায্যের জন্য এগিয়ে আসে বারাকবেলি
ইউথ সুন্নি অ্যাসোসিয়েশন সোমবার সংস্থার সভাপতি কবির আহমদ লস্কর, সম্পাদক রনিক উদ্দিন চৌধুরী, সহ সম্পাদক বাহারুদ্দিন লস্কর এবং আবু মোহাম্মদ হানিফ লালমনি বড়ুইয়ের বাড়ি থেকে উপস্থিত হয়। সোমবার সংস্থার সভাপতি কবির আহমদ লস্কর, সম্পাদক রনিক উদ্দিন চৌধুরী, সহ সম্পাদক বাহারুদ্দিন লস্কর এবং আবু মোহাম্মদ হানিফ লালমনি বড়ুইয়ের বাড়িতে উপস্থিত হয়ে নগদ 10,000 টাকার আর্থিক সাহায্য তুলে দেন। আজকে আমরা লক্ষ্মীপুর সমষ্টির খাপ্তানপুর জিপির ইসলামপুর এই গ্রামে আসছি। আমরা বরাকবুলি ইউথ সুন্নি অ্যাসোসিয়েশন কমিটির পক্ষ থেকে আমরা রেফাটা নিয়েছি। বিগত কয়েকদিন আগে আমার এই ভাই যে ভাই দেখতার আপনারা, এই ভাইয়ের এই যে ছোটো বাচ্চা, এই বাচ্চাটার পায়খানার রাস্তা ব্লক করার কারণে তাই অনেক পয়সা খরচ করছেন গরিব মানুষ আপনারা দেখতারা, আর গ্রামের মানুষে অনেক সাহায্য করছেন। প্রায় এটা সাহায্য করার দিকে লক্ষ্য না করিয়া অনেক টেকার তো প্রয়োজন পড়ে। তাই আমরা কমিটির সিদ্ধান্ত হিসাবে আমরা কমিটিয়ে এখন আমার এই বাইরে আর্থিক হিসাবে 10,000 টাকা দিয়া সাহায্য করাওর, আর ইনশাল্লাহ আমরা কমিটির আগামীতেও আরও সাহায্য করতাম। আর এই বাচ্চার যতদিনও রোগ থাকে ততদিনও সবসময় এই বাইরে আমরা পাশে রইতাম, ওটা আমরা আশা। নাম হইল গিয়া বরাকবিলি ইউথ সুন্নি অ্যাসোসিয়েশন। এই কমিটি 2020 থেকে শুরু হয়েছে। বিভিন্ন ধরনের আমরা সাহায্য সহযোগিতা করা হয়, ফ্লাডের মধ্যে অনেক সাহায্য করা হয়েছে এবং মসজিদ মাদ্রাসাত এইরকম গরিব পরিবারও আমরা সাহায্য করি। আর বিশেষ করে ইসলামের খেদমতও আমরা এই কমিটি সবসময় থাকে। আর এই বাইর মানে এই দুঃখ শুনিয়ে আমরা আইছি, আর বাইরে এখন তো আমরা কিচ্ছু সান্ত্বনা দিবার নাই। এই আর্থিক হিসাবে সামান্য একটা সাহায্য করি, আর পরবর্তীতে ইনশাল্লাহ আমরা এই বাইর পাশে আমরা সবসময় রইমু। করিমগঞ্জ পুলিশের জালে ধরা পড়ল কুকিয়াথু 5 ডাকাত। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে করিমগঞ্জের টোলগেট এলাকায় নাকা চেকিং বসিয়ে সফলতা পেয়েছে করিমগঞ্জ সদর থানার পুলিশ। সোমবার সকালে এক ডাকাত দলকে পাকড়াও করতে সক্ষম হয়েছে করিমগঞ্জ পুলিশ। তাদের পক্ষ থেকে পুলিশ উদ্ধার করেছে 18টি মোবাইল ফোন ও নগদ 10,000 টাকা। করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তে চুরি ডাকাতদের সঙ্গে জড়িত থাকার দায় অস্বীকার করেছে আটক হওয়া ডাকাত দলের সদস্যরা। ধৃতদের বিরুদ্ধে করিমগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে বলে জানা গেছে। ধৃতরা হলেন জাবেদ আলী, ইসলাম উদ্দিন, ফারুকউদ্দিন, আহাদউদ্দিন ও হাকিমউদ্দিন। তাদের বাড়ি করিমগঞ্জ জেলার পাথারকান্দি ও রামকৃষ্ণনগর সহ জেলার বিভিন্ন স্থানে। এদিকে পুলিশ ধৃতদেরকে করিমগঞ্জ সদর থানায় রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। এ মর্মে ডাকাত দলকে আটক করার খবরটি নিশ্চিত করেছেন করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস। আমার একটা ইনফরমেশন আসলে যে করিমগঞ্জত একটা ডকাইটর ঢুকলে মানে এন্ট্রি করব, মানে আমার সোর্স ইনফরমেশন আছে। তো আমার অসি করিমগঞ্জে নাকা চেকিং লগাইছিল আপনার এই বাইপাসত ন্যাশনাল যেটো টোলগেট আছে করিমগঞ্জত, তাতে নাকা চেকিং লগাতে 5 হেবিচুয়াল বাগলার ঢুকিব সক্ষম হয়েছে। তেওঁলোকৰ নাম হল জাভেদ আলী, ইসলাম উদ্দিন, ফারুক উদ্দিন, হকিম উদ্দিন আর আহাদ উদ্দিন। তেওঁলোকে পাত্তারকান্দি আর আর কে নগরের নিবাসী হয়। তারপরে তেওঁলোকৰ আমি টোটেল 18টা মোবাইল উদ্ধার করেছো, আর টোটাল 10,000 রুপিজ আমি উদ্ধার করেছো তেওঁলোকৰ। আর এটা বর্তমান ইন্টারোগেশন চলি আছে, তেওঁলোকে এডমিট করেছে। তেওঁলোকে এটা করিমগঞ্জের বিভিন্ন বেলেগ চুরিকাণ্ডর জড়িত হয়ে আছে। আমি পরবর্তী কালত তেওঁলোকৰ পৰা আৰু কেনেকৈ জড়িত হয়ে আছে আমি এইখিনি মানে ওলাই বিহিত ব্যবস্থা লোক রবিবার বিকেলে এক অভিজাত হোটেলে আজাদ অঞ্চলের বিশিষ্ট কবি সাহিত্যিক বরাকের ইতিহাস ও ঐতিহ্যের সন্ধান নামের উপন্যাসের দ্বিতীয় খণ্ডের উন্মোচন হলো এই অঞ্চলের বিশিষ্ট লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখকদের হাত দিয়ে। এই উপন্যাসের ছাপানো হয়েছে বরাকের নতুন দিগন্তি প্রকাশনী থেকে। এদিন উপস্থিত সবাই কবি, সাহিত্যিক, লেখক ইমাদ উদ্দিন বুলবুল মহাশয়ের তত্ত্বভিত্তিক উপন্যাস এই অঞ্চলের পুস্তক প্রেমিকদের উপহার দেওয়ার জন্য ভূয়সী প্রশংসা জানান। সেই সঙ্গে বরাকের নতুন দিগন্তি প্রকাশনী স্বত্বাধিকারী তথা এই অঞ্চলের বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখিকা মিতা দাস পুরকায়স্থ মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জানান। প্লেফিট আরেনা নামের সংগঠনের ব্যবস্থাপনায় নর্থ ইস্টে প্রথমবার শিলচর চিরকান্দিতে ক্রিয়া প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হয়েছে। এই ক্রিয়া প্রশিক্ষণ কেন্দ্রে যুব সমাজের পাশাপাশি ভাবে বয়োজ্যেষ্ঠদের
খেলাধুলার জন্য বানানো হয়েছে। তাছাড়াও বিভিন্ন সঙ্গীত শিল্পী সকলে অনুষ্ঠান করতে পারবেন। সকলের সুবিধার জন্য সারা মাঠ ছাউনি ঘেরা হবে, যাতে বৃষ্টি অসুবিধা সৃষ্টি করতে না পারে। আজই ক্রিয়া প্রশিক্ষণ কেন্দ্র শুভ উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের স্বামী বৈকুণ্ঠ আনন্দজী মহারাজ সহ বিশিষ্টজনের হাত ধরে। এখানে যারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাদেরকে সম্মাননা প্রদান করা হয়। ক্রিয়া প্রশিক্ষণ কেন্দ্র যিনি স্বত্বাধিকার ওনাদের পরিবারের পক্ষ থেকে। এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৃণালকান্তি রায়, শীতল ধর, সমাজসেবক প্রণয় বণিক, সত্যজিৎ দে, তৈমুর রাজা চৌধুরী সহ আরো অন্যান্যরা। এই পৃথিবীতে আমরা মনুষ্য স্পিসিস অ্যানিম্যাল কিংডমের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব শ্রী ভগবান মানে স্রষ্টা, তিনি আমাদেরকে দুটি জিনিস উপহার স্বরূপ দিয়েছেন। একটি হলো শরীর, আরেকটি হলো মন। এই শরীরকে যদি আমরা নিরোগ রাখতে পারি এবং মনকে যদি আমরা একাগ্র করতে পারি, তাহলে এই দুটি শক্তি নিয়ে আমরা জীবনের যে কোনো ক্ষেত্রে সফল কাম হতে পারব। তাই বৈদিক সাহিত্যেও আমরা পাই, ঋষিরা বলেছেন, শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম। শুধু ধর্ম সাধনা নয়, জাগতিক জীবনে, বাস্তব জীবনে, সংসার জীবনে বিভিন্ন ক্ষেত্রে সফল কাম হতে গেলে এই নিরোগ শরীরের প্রয়োজন, একাগ্র মনের প্রয়োজন। তো কীভাবে আমরা এই দুটি সম্পদ অর্জন করব, তার উত্তর হলো এই খেলাধুলো, ব্যায়াম, যোগাসন, এইগুলির মধ্য দিয়েই, শরীরচর্চার মধ্য দিয়েই আমরা এই দুটি সম্পদ অর্জন করতে পারি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরো একবার। স্কুলে বেসরকারি পাঠদান নিষিদ্ধ, সরকারি ফরমানে খুব শিল্পী মহল। ভাঙ্গার পারে সড়ক দুর্ঘটনায় আহত দুই স্কুল ছাত্র, প্রতিবাদে সড়ক অবরোধ। ৭৭ বছরেও উন্নয়ন বঞ্চিত ডার্বি জিপির অলিয়নপুর গ্রাম, ফোসেন মানুষ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।